রাজ্যের লাখ লাখ যুবক যুবতী গৃহিণী কৃষক সহ সাধারণ লোকের জীবনলৈ স্বাবলম্বনের বাট মুকলি করে আহিছে বন্ধন ব্যাংকে। এই ব্যাংকের পৰা ঋণ লৈ বহু লোকে ব্যবসায় আরম্ভ করে ঘর চলার উপরও আন দশজনকো সংস্থাপিত করবলে সক্ষম হয়েছে। শোণিতপুর জেলার কুসুমটোলাতো স্থানীয় একাংশ লোকে বন্ধন ব্যাংকের পৰা ঋণ লৈ ব্যবসায় আরম্ভ করে এতিয়া লাভের মুখ দেখিছে। ব্যাংকের স্থানীয় শাখার পৰা জিতু নাথ নামের এজনে 1.5 লাখ টাকা ঋণ লৈ আরম্ভ করেছিল খেলা সামগ্রীর ব্যবসায়। এতিয়া পুনের 5 লাখ টাকা ঋণ লৈ ব্যবসায় বিস্তার করার পরিকল্পনা লোকজনের। একদরে জয়ন্ত ভূঁয়া নামের এজনেও 5 লাখ টাকার ঋণ লৈ মণিহারি দোকান খুলি স্বাবলম্বনের বাট মুকলি করেছে। আর ব্যাংকটির পর 3 লাখ টাকার ঋণ লৈ স্বাবলম্বী হওয়া বর্ণালী কলিতা নামের মহিলা এবার 5 লাখ টাকার ঋণ লৈ ব্যবসায় সম্প্রসারণের পরিকল্পনা করেছে। এনেক বন্ধন ব্যাংকের পর ঋণ লৈ স্বাবলম্বী হয়েছে রাজ্যের লাখ লাখ লোক। আপনি বন্ধন ব্যাংকের পর ঋণ লোক আপনি দোকান খুলেছে? দোকান খুলেছে, এটা দোকান দেখিছে আমি খনি আপা বহাইছিল ভালে। কিমান টাকা লোন লৈছে? মই এটা লাস্ট 5 লাখ টাকা লৈছিল। আপনার দোকান ঠিকই চলি আছে? ঠিকই চলি আছে। আপনি ঋণ মারি আছে? ঋণ মারি আছো আর চাহিদা আছে বলে কিস্তি দিবলে, এইটো ঋণ আমার লাস্ট। ইয়ার পিছত আপনার পরিকল্পনা? এইটো আকৌ দিম বলে কৈছে, ইফালে মই সুধিছো এইকেইটা একেলগে যদি দিয়ে দিয়ক লগ বুলিও কৈছে। মই নাই শেষ করে লও, কারণ লওয়াটো খরচ দিবলৈ কোনো সুবিধা হয়তো যাবার এনেকা হয়েছে। গতি আমি হচ্ছি আমার অকন সিনসিয়ার, আমি মানে সদায় পয়সাটো বই পেলাই শেষ করে আকৌ নতুন লোক একে বন্ধন ব্যাংকের জন্ম পাইছো, কিন্তু মই নহয় মই মানুষজনীয় লৈ আছে আসলে। শ্রী জিতুনাথ ঘর ইয়াতে ঘর ইয়াতে কুসুমটোলা কুসুমটোলা। আপনি বন্ধন ব্যাংকের পর ঋণ লৈছিল? হয়। কিমান টাকা ঋণ লৈছিল? মই 1.5 লাখ মান লৈছিল। কিমান দিন আগত? আজি পৰা 4 মাহ হল। এটো তারপর তাৰপিছত সেইবোৰ পইচা লৈ অলপমান ইনভেষ্ট কৰিছোঁ দোকানতে, স্পৰ্টছৰ বস্তু সামগ্ৰী ৰাখিছোঁ। মই অন্যান্য সুবিধা দিয়ে কাৰণে ভাল পাইছোঁ। সেইটো আপোনাৰ ধৰক মোক কম দিনতে প্ৰচেছটো সোনকালে কৰি দিলে, এদিনতে কৰি দিছে গোটেইখিনি। বৰ্ণালী কলিতা। বৰ্ণালী কলিতা হয়। এই ঘৰ ইয়াতে? ঘৰ ইয়াতে। এই এনেই বন্ধন বেংকৰ পৰা আপোনালোকে লোন লৈছে? লৈছোঁ। কিমান লৈছে? 3 লাখ। 3 লাখ হয়। লৈ পেলাই? লৈ পেলাই দোকান খুলিছোঁ, কাপোৰৰ দোকান। হয়। কেনেকুৱা এনেই আপোনালোকৰ ব্যৱসায়? ভালে হয়, ঠিকে চলি আছে। এতিয়া আৰু কি কৰিম বুলি ভাবিছে? এতিয়া আৰু আকৌ যদি বন্ধন বেংকে দিয়ে লোন লৈ পেলাই আকৌ ব্যৱসায় ডাঙৰ।